সুগারের রোগী মাকে বিজয়া দশমীতে মিষ্টি খাওয়ানোর জন্য অশীতিপর বাবাকে বেধড়ক মারছিলেন উত্তর চব্বিশ পরগনার অশোকনগরের ঘটনা। এ বিষয় নিয়ে আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি সমীরণ পালের সঙ্গে। সমীরণ, ঠিক কি অভিযোগ? পাপিয়াজি, অভিযুক্ত হয়েছে অশোকনগর থানা এলাকার বিল্ডিং মোড় এলাকায়। গত 20শে অক্টোবর অর্থাৎ বিজয়াদশমীর পরের দিনকে, বিজয়াদশমী উপলক্ষে স্ত্রীকে মিষ্টি খাইয়েছিলেন এই অশীতিপর বৃদ্ধ, যার বয়স 90-এর ওপরে। এবং এই মিষ্টি খাওয়ানোর অপরাধে সেটা দেখতে পায় তার ছেলে। যেহেতু তার স্ত্রী সুগারের রোগী, ডায়াবেটিক, সেই কারণে তাকে মিষ্টি খাওয়ানো ঠিক হয়নি। এই অছিলায় ছেলে বাবাকে বেধড়ক মারধর করে বাড়ির উঠোনে, এবং গোটা ঘটনাটি ক্যামেরা বন্দি করেন একজন প্রতিবেশী। সমীরণ, তুমি আমাদের সঙ্গে থাকো, আমরা দেখতেও পাচ্ছি যে ছবিটি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে, কিভাবে ছেলে মারধর করছে বাবাকে। দেখুন, মিষ্টি এখন দেয়া যাবে, জানো যে মিষ্টি দেয়া যাবে? হ্যাঁ, পকেটে আছে, তুমি তো ওনারে দিয়েছিলে, উনি খাইনি তাই পকেটে রাখা হয়েছে। বাবাকে কিভাবে মারধর করছে ছেলে আপনারা দেখছেন সেই ছবি, এই ছবিটি ভাইরাল হয়েছে। ইতিমধ্যেই ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। আর দেখছো না, তুমি লুকা লুকা তুমি জানো যে এটা দেওয়া যায় না, তা সত্ত্বেও দিচ্ছ। তারপরে যদি কিছু বলি বলা কি ও না আমারে। সুগারের রোগী মাকে বিজয়া দশমীতে মিষ্টি খাওয়ানোর জন্য এভাবেই অশীতিপর বাবাকে বেধড়ক মারধর করে ছেলে। আমরা কথা বলছি আমাদের প্রতিনিধি সমীরণ পালের সঙ্গে। সমীরণ, পুলিশ কি বলছে? দেখো, পুলিশ এটা বলছে যে প্রায় ওই বৃদ্ধ অশীতিপর বৃদ্ধকে মারধর করে তার ছেলে প্রদীপ বিশ্বাস। এই প্রদীপ বিশ্বাস অশোকনগর কল্যাণগড় পুরসভার কর্মী, এবং তার বিরুদ্ধে যেটা অভিযোগ, তিনি প্রায়ই তার বৃদ্ধ বাবাকে মারধর করতেন। ওই দিন অর্থাৎ 20শে অক্টোবরে মাকে মিষ্টি খাওয়ানোর অপরাধে বাবাকে বেধড়ক মারধরের ঘটনাটি ভিডিওগ্রাফি করেন একজন প্রতিবেশী, এবং সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় গতকাল থেকে ভাইরাল হয়, এবং গোটা বিষয়টি উত্তর চব্বিশ পরগনার বারাসাত জেলা পুলিশের নজরে আসে। এবং জেলা পুলিশের শীর্ষকর্তারা বিষয়টি দেখে আজ দুপুরে ওই বাড়িটিকে খুঁজে বার করে পুলিশ, এবং সেখানে গিয়ে ওই বৃদ্ধ বৃদ্ধার সঙ্গে কথা বলেন এবং তার ছেলে প্রদীপ বিশ্বাসকে আটক করে নিয়ে আসে। কিছুক্ষণ আগে অশোকনগর থানায় ওই বৃদ্ধ তার ছেলে প্রদীপ বিশ্বাসের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। শুধু তাই না, প্রায়ই তাকে মারধর করা হতো, এবং শুধু তাই না, বিজয়াদশমী একটা বিশেষ দিন, সেই উপলক্ষে স্ত্রী তাকে প্রণাম করেছিল, তার জন্য একটি মিষ্টি খাইয়েছিলেন, সেই অপরাধে তার ছেলে তাকে বেধড়ক বাড়ির উঠোনে মারধর করে। এই ঘটনা তাকে বারবার তাকে ব্যথিত করে, এবং তিনি ছেলের ভয়ে আতঙ্কিত হয়ে রয়েছেন, এবং তার জীবন দুর্বিষহ হয়ে উঠছে। এই অভিযোগ দায়ের করার অভিযোগ পেয়েই পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। আগামীকাল তাকে বারাসাত আদালতে তোলা হবে। পাপিয়া, ধন্যবাদ। সমীরণ, এইটা নিয়ে উনি রেখেছে, যাও খাও, কেন লুকিয়ে এটা করলা? উনারে কে দিয়েছিল? উনারে কে দিয়েছিল? উনি পেল কোথায়? উনি পেল কোথায়? মা পেল কোথায়? সন্দেশ পেলো কোথায়? মারে কে দিল? কে দিয়েছে? আপনারা দেখতে পাচ্ছেন বাবাকে কিভাবে মারধর করছে ছেলে। মাকে মিষ্টি খাইয়েছে বাবা, এই অপরাধে এইভাবেই বাবার গায়ে হাত তোলে ছেলে, এবং এভাবেই মারধর করে ছেলে, সেই ছবি ভাইরাল হয়েছে। ইতিমধ্যেই ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। একদিকে উত্তর চব্বিশ পরগনার অশোকনগরের ছবি আপনাদের দেখালাম, অন্যদিকে দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং এর ছবি, সেখানেও পৌর বাবাকে লাঠি দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ বড় ছেলে ও বৌমার বিরুদ্ধে। গুরুতর জখম প্রৌঢ় বর্তমানে হাসপাতালে ভর্তি, এতটাই ওই প্রৌঢ়কে মারধর করে তার ছেলে ও বৌমা। দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং এর এই ঘটনায় থানায় ইতিমধ্যে অভিযোগ দায়ের হয়েছে, ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্তরা।